60 ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রবাসী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিদেশ ফেরত এসব যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা গেছে। এসব যাত্রীদের অভিযোগ, হরতালের কারণে বাড়ি যেতে পারছেন না তারা। পরিবহন সংকট থাকায় সিএনজি কিংবা ট্যাক্সি ক্যাব 3-4 গুণ বেশি ভাড়া দাবি করছে তাদের কাছে। আমি কুয়েত থেকে ভাই আসছি, এখানে আসছি, 2 ঘন্টা সময় হয়ে যাচ্ছে, বাড়িতে যাইতে পারতেছি না। হরতালের কারণে আমাদের বড় সমস্যা হইতাছে, গাড়ি ঘোড়ার সমস্যার কারণে বাড়িতে যাইতে পারতেছি না। আসলাম না, 2 ঘন্টা হয়ে গেছে, আমার ভাই বাপ সবাই দাঁড়ায় এসেছে আমার নেওয়ার জন্য, বড় সমস্যার মধ্যে আছি। বিদেশ আসছিলাম ভাই, অনেক শান্তিতে আসছিলাম, বাংলাদেশে আসি আর অশান্তিতে পড়ে গেছি। মালয়েশিয়া যাবেন এমন এক যাত্রী জানান, রাত 8টায় তার ফ্লাইট থাকলেও হরতালের কারণে ভোর 4টার সময় বাড়ি থেকে এসে বিমানবন্দরে বসে আছেন। আমাদের ফ্লাইট আজকে রাতে 8টায়, তো হরতালের কারণে আমরা খুব ভোরে আসতে হয়েছে, এখন আমরা অনেক কষ্টে এখানে বসে আছি আর কি। বিদেশ থেকে আসা যাত্রীরা কোনো পরিবহন না পেয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করতে বাধ্য হচ্ছে। তবে বিদেশ থেকে আসা যাত্রীরা মনে করছেন, দেশের জনগণের স্বার্থে প্রধান দুই রাজনৈতিক দলকে একটি সমঝোতার সিদ্ধান্তে পৌঁছতে হবে। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।